করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই উদ্যোক্তা সহ অন্তত 28 জন ব্যাংকার। ব্যাংকিং খাতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 600। এ সংখ্যা বাড়তে থাকলে তা অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যেও ব্যস্ততা বাড়ছে ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সেবা দিচ্ছেন ব্যাংকাররা। তবে কিছু কিছু গ্রাহক স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে সোয়াচে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন ব্যাংক কর্মীরা। ক্যাশ কাউন্টার ও অন্যান্য আর্থিক সেবা দিয়া ব্যাংকারদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তেও ব্যাংকিং সেবা যেন অবিচ্ছিন্ন থাকে এবং আমাদের গ্রাহক যারা আছেন তারা যেন সেবা পেয়ে তাদের অর্থনৈতিক ক্রিয়াকর্ম এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারি যে ব্যবস্থা যেভাবে করে কাজ করা হচ্ছে, আমার মনে হয় যে ব্যাংকিং চাকা সচল থাকবে। করোনা ভাইরাসে কেন্দ্রীয় ব্যাংক সহ 12টি ব্যাংকের 28 জন কর্মকর্তা এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। আর মারা গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোর্শেদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। সবশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 600 বেশি, আর উপসর্গ নিয়ে ছুটিতে আছেন 1000 জনেরও বেশি কর্মকর্তা। ব্যাংকাররা যেখানে থাকে বাসায় থাকে অফিসের জন্য স্বাস্থ্যবিধি পালন করেন। আর দ্বিতীয়ত হলো তারা কিন্তু যেখানে ব্যাংকে যে পরিবেশ যেখানে গিয়ে কাজ করবেন সেটা কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কভাবে রাখতে হবে। প্রতিষ্ঠানে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা আপনার এফেক্ট করবে, মানে নেতিবাচক প্রভাব পড়বে। করোনা ভাইরাস প্রতিরোধের প্রতিটি ব্যাংক দৈনন্দিন কার্যক্রমে আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করেছে। রোস্টারের মাধ্যমে কমানো হয়েছে জনবলের উপস্থিতিও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।